সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স টু মাই চ্যানেল লার্ন টু হেল্প আমার সকল বন্ধুদের এবং দর্শকদের আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই আজ দশই আগস্ট সারা ব্যাপী সমস্ত কলেজগুলিতে এবং বিশ্ববিদ্যালয়গুলিতে প্রথম বর্ষের যে ভর্তির আবেদনপত্র নেওয়া শুরু হয়েছে অনলাইনে তাই আজকে আমরা ঠিক করেছি যে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলায় স্বনামধন্য একটি কলেজ রয়েছে কৃষ্ণনাথ কলেজ যেটি বহরমপুর শহরে অবস্থিত সেই কৃষ্ণনাথ কলেজ যাকে আমরা কেএন কলেজ নামে চিনি সেই কেএন কলেজে প্রথম বর্ষে কোনো একটি অনার্স বিষয়ে কিভাবে অনলাইনে আবেদন করতে হবে সেই সংক্রান্ত আজকে আমার এই ভিডিও আজকের ভিডিও আমি তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা কেএন কলেজে প্রথম বর্ষে অনার্স যে কোনো একটি অনার্স বিষয়ে আবেদন করবে অনলাইনে তাই আজকে ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আমার সেই সমস্ত বন্ধুদের কাছে যারা এই বছর সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করেছো এবং কেন কলেজে ভর্তির জন্য মনে আশা বেঁধেছো তাই আজকে ভিডিওটি দেখার পূর্বে তোমাদের কাছে আমার অনুরোধ যারা এখন অবধি আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অনুগ্রহ করে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান বাটনটি সিলেক্ট করে নাও সো দ্যাট নেক্সট টাইম যখনই এই ধরনের কোনো ভিডিও আমি আপলোড দিব তার নোটিফিকেশান দ্রুত তোমাদের কাছে পৌঁছে যাবে তাই চলো বন্ধুরা আর বেশি দেরি না করে আমরা মূল ভিডিওর দিকে যাই সর্বপ্রথম দেখো তোমাদের সামনে আমি ও একটি ব্রাউজার খুললাম এবং সেই ব্রাউজারে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি কৃষ্ণনাথ কলেজে যে অ্যাডমিশন পোর্টাল দু হাজার কুড়ি দু হাজার শিক্ষাবর্ষে সেটি খুলেছি দেখো এখানে অ্যাডমি বারে লেখা রয়েছে www.krishnanathcollege.co.in ডাব্লু ডাব্লু ডট কৃষ্ণনাথ এটিকে তোমরা সরাসরি যে কোনো একটি ব্রাউজার খুলে অ্যাড্রেস বারে গিয়ে লিখতে পারো অথবা তোমরা গুগল খুলে সেখানে তোমরা লিখবে কে এন কলেজ এই কে এন কলেজ লিখে সার্চ দিলেই তোমাদের সামনে প্রথম যে একটি আসবে যে দেখো কৃষ্ণনাথ কলেজ এটিতেও তোমরা রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব করে নিতে পারো ঠিক আছে এরপরে দেখো তোমরা প্রথমেই দেখো লাল কালি দিয়ে পাঁচখানা ফোন নাম্বার দেওয়া রয়েছে পাঁচখানা মোবাইল নাম্বার এই পাঁচখানা মোবাইল নাম্বার সকাল দশটা থেকে পাঁচটা অবধি যে কোনো উইক ডেজ মানে যেগুলো ওয়ার্কিং ডেতে সেইগুলিতে তোমরা ফোন করে যাবতীয় তোমাদের সুবিধা অসুবিধার কথা জানাতে পারো এবং সেখান থেকে সাহায্য নিতে পারো প্রথমে আমরা বিভিন্ন অপশানগুলো নিয়ে একটু আলোচনা করে নিই প্রথমে লেখা আছে হাউ টু ইউজ এই হাউ টু ইউজে যদি আমরা গিয়ে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো কিভাবে আমাদের অ্যাপ্লাই করতে হবে এখানে সমস্ত কিছু তথ্য দেওয়া রয়েছে এখানে যেমন বলে রাখা হয়েছে আমরা একটু দেখে নিই যে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফির ক্ষেত্রে একশো কেবি হতে হবে ঠিক আছে তারপরে আমরা দেখে নিচ্ছি এখানে নেট ব্যাংকিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে আর এখানে বলা হচ্ছে একজন সর্বোচ্চ চারটি কোর্সে আবেদন করতে পারে একজন প্রার্থী ঠিক আছে এইবার আমরা দেখিনি ডেট ক্যালেন্ডার ডেট ক্যালেন্ডারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে কারণ এই ডেট ক্যালেন্ডারটি মাধ্যমে আমরা জানতে পারি যে দশই আগস্ট দুপুর সাড়ে বারোটা অর্থাৎ আজকে দুপুর সাড়ে বারোটা থেকে আগামী সতেরোই আগস্ট মধ্যরাত্রি অবধি অনলাইনে আবেদন করা যাবে এবং প্রত্যেক বিষয়ের জন্য প্রার্থীকে একশো তিরিশ টাকা করে দিতে হবে প্রফেশনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে কুড়ি আগস্ট সকাল সাড়ে দশটার সময় এবং ফর্মে কোনো ভুলভ্রান্তি থাকলে সেটির রেকটিফিকেশন সংশোধন করা যাবে কুড়ি আগস্ট সকাল সাড়ে দশটা থেকে একুশে আগস্ট দুপুর দুটো অবধি ফাইনাল মেরিট লিস্ট বেরোবে বাইশে আগস্ট সকাল এগারোটার সময় ফার্স্ট রাউন্ড অ্যাডমিশান অনার্স এবং জেনারেলের জন্য হচ্ছে বাইশে আগস্ট একটা থেকে তেইশে আগস্ট মধ্যরাত্রি অবধি এইরকমভাবে হবে তবে আমার সকল বন্ধুদেরকে আমি জানিয়ে রাখি এই বছর কিন্তু কলেজে কাউকে যেতে হবে না অ্যাডমিশনের জন্য প্রতিটি পর্যায়ে সমস্ত কিছুই হবে বাড়িতে বসে অনলাইনে কোনো ক্ষেত্রে কলেজে যাওয়ার প্রয়োজন নেই এবং সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশান হবে সেই দিন যেদিন প্রথম কলেজের ক্লাস শুরু হবে তারপর আমরা অন্য একটি অপশানে দেখে নিই সিট ক্যাপাসিটি এই সিট ক্যাপাসিটিতে ক্লিক করলে আমরা দেখতে পাবো এই দু হাজার কুড়ি একুশ শিক্ষাবর্ষে কৃষ্ণনাথ কলেজে কোন বিষয়ে অনার্সের কোন বিষয়ে এবং সায়েন্সের অনার্সে কোন বিষয় এবং বিএ জেনারেল বিএসসি পিওর জেনারেল বিএসসি বায়ো জেনারেল কোন বিষয়ে কতগুলি সিট রয়েছে কোন ক্যাটাগরির কতগুলি সিট রয়েছে টোটাল সিট আনরিজার্ভ সিট এস সি এসটি ও বিসিএ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যাটাগরি কতগুলি সিট রয়েছে এগুলো আমরা জানতে পারবো তারপরে রয়েছে ফিজ স্ট্রাকচার এই ফিজ স্ট্রাকচারে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা যে বিষয় নিয়ে পড়তে আগ্রহী সেই বিষয়ে ফিজ কত দিতে হবে কৃষ্ণনাথ কলেজে সেটি এখানে পুরো উল্লেখ করা রয়েছে এটাও আমাদের দেখা প্রয়োজন রয়েছে তারপরে যদি আমরা যাই সাবজেক্ট কম্বিনেশান এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় কারণ এই সাবজেক্ট কম্বিনেশনের জন্য অনেকে কিন্তু পড়াশোনা করতে খুব অসুবিধা হয় কেউ যদি ইংরেজি অনার্স নিয়ে কৃষ্ণনাথ কলেজে পড়তে চায় তাহলে এখানে যে দুটি সাবজেক্ট দেওয়া রয়েছে ফিলোজফি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স এই দুটোর মধ্যে যে কোনো একটিকে তাকে নিতে হবে সে চাইলে বাংলা বা এডুকেশন বা সংস্কৃত নিতে পারবে না এই জন্য প্রত্যেকটি কোর্স এবং তার এগেনস্টে কোন কোন সাবজেক্ট কম্বিনেশান দেওয়া হয়েছে যে কোনো একটি আমাদের প্রার্থীদেরকে চুজ করে নিতে হবে তাই এটিও আমাদের দেখা অত্যন্ত জরুরি এরপরে যদি আমরা চলে যাই হোম বাটনে তারপর আমরা দেখতে পাবো আমাদের সামনে দুটি অপশন রয়েছে ক্লিক হেয়ার ফর ইউজি সেকশন ক্লিক হেয়ার ফর পিজি সেকশন ইউজি কথা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট অর্থাৎ বিএ কোর্স আর পিজি কথা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট অর্থাৎ এম এ কোর্স তাই আমরা যেহেতু বিএ বা ব্যাচেলার ডিগ্রিতে ফার্স্ট ইয়ার বা প্রথম বর্ষে আবেদন করছি তাই ক্লিক হেয়ার ফর ইউজি সেকশানে আমরা ক্লিক করে নেব ইউজি সেকশনে ক্লিক করলে আমাদের সামনে একটি নতুন পেজ খুলে যাচ্ছে এবং সেখানে লেখা উঠছে অনলাইন অ্যাপ্লিকেশান ফর ফার্স্ট সেমিস্টার টু থাউজেন্ড টোয়েন্টি টু টোয়েন্টি ওয়ান অনার্স আর এটা হচ্ছে পাস তোমরা যারা অনার্সে আবেদন করবে তারা এদের অনার্স এটিতে ক্লিক করবে আর যারা পাসে আবেদন করবে তারা এই পাস এই অপশানটিতে ক্লিক করবে আমি অনার্সে আবেদন করছি তাই অনার্সে অপশানে ক্লিক করলাম অনার্সে অপশানে ক্লিক করলে আমাদের সামনে আবার একটি নতুন পেজ খুলে গেলো এখানে লেখা উঠছে অ্যাপ্লাই নাও লগ ইন যদি তোমরা প্রথমবারের জন্য আবেদন করো তাহলে এখানে অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করবে আর যদি আগে তোমরা আবেদন করে থাকো আগে বলতে এই দু সালে আগে করে থাকো পরে আবার দেখতে চাও ফর্মটা কি অবস্থায় রয়েছে তাহলে তোমাদেরকে লগ ইন করতে হবে আমরা প্রথমবার করছি তাই আমরা অ্যাপ্লাই নামে ক্লিক করলাম ঠিক আছে অ্যাপ্লাই নামে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে দেখো রকম একটি আবার অ্যাপ অ্যাডমিশন পেজ চলে এলো এইখানটায় আমাদের সমস্ত তথ্যগুলি এবার দিতে হবে প্রথমে তোমরা তোমাদেরকে আমি জানিয়ে রাখি সমস্ত তথ্য দেওয়ার পূর্বে তোমরা খুব সতর্কভাবে সমস্ত তথ্যগুলি দেবে তাড়াহুড়ো করবে না কোনো ভুলভ্রান্তি যেন না হয় তাই আমরা দেখো একটা একটা করে সমস্ত তথ্য দিতে শুরু করছি প্রথমে দেওয়া হয়েছে ই নেম অর্থাৎ ক্যান্ডিডেটের নেম এটা তোমরা নিজেদের নামটি বসাবে ভালোভাবে তাই এখানে চলো তোমরা নিজে আমি আমার নামটি বসিয়ে দিচ্ছি আমার প্রার্থী যার হয়ে আমি আবেদন করছি তার নামটা আমি বসিয়ে দিলাম তারপরে রয়েছে ইওর এইচএস রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ছিল উচ্চ মাধ্যমিকের সেই রেজিস্ট্রেশন নাম্বারটি তোমাদের এখানে বসাতে হবে আমি বসিয়ে দিচ্ছি বসিয়ে দিলাম ইয়ার অফ পাসিং ইয়ার অফ পাসিং যদি তোমরা দু সালে পাস করে থাকো তাহলে দু হাজার যদি তার আগের বছর তার আগের বছর উনিশ আঠারোতে পাশ করে থাকো তাহলে দেবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ সর্বশেষ দু হাজার আঠেরো অব্দি কৃষ্ণনাথ কলেজ অ্যাডমিশান নেবে দু হাজার সাল হলে কিন্তু তোমাদের অ্যাডমিশন হবে না তাই আমি দু হাজার কুড়ি সিলেক্ট করে নিলাম ইয়োর মোবাইল নাম্বার এখানে অবশ্যই মোবাইল নাম্বারটি দেবে এবং আমি আবারও বলে রাখছি এখানে সেই মোবাইল নাম্বারটি দেবে যেটি তোমাদের চালু অবস্থায় রয়েছে তারপরে ডেট অফ বার্থ ডেট অফ বার্থটি তোমাদের নিজেদের ডেট অফ বার্থ খুব সাবধানে বসাবে আমি এখানে বসিয়ে দিচ্ছি খুব সাবধানে এই ডেট অফ বার্থটি তোমরা বসাবে বসিয়ে দিলাম তারপরে রয়েছে এন্টার দ্য অ্যান্সার বিলো এখানে দেখো একটি থার্টিন প্লাস সিক্সটিন দুটো সংখ্যা দেওয়া রয়েছে ইকুয়াল টু কত সেটা এখানে আমাদের বসাতে হবে এটা আমরা বসিয়ে দিলাম লগ ইন নাও লগ ইনে ক্লিক করলাম লগ ইনে ক্লিক করলে আমাদের সামনে দেখো একটু প্রসেসিং হচ্ছে তোমরা একটু ওয়েট করবে দেখো আমাদের সামনে নতুন একটি পেজ খুলে গেলো এবং এখানে দেখা যাচ্ছে ড্যাশবোর্ড এবং এই যে প্রার্থী যার নাম দিয়ে আমরা এন্ট্রি করলাম তার নাম চলে এসছে আর দেখো তোমাদের এখানে তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বারটিও চলে আসবে ঠিক আছে এবার এখানে দেখো ছখানা অপশান রয়েছে একটা হচ্ছে ফিল আপ ইউর ফর্ম আপলোড ডকুমেন্টস মেক পেমেন্ট ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম সি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তো আমরা ওয়ান বাই ওয়ান যাবো প্রথমে আমরা করব ফিল আপ ইয়োর ফর্ম এই অপশানটা আমরা ক্লিক করলাম তোমরাও এই অপশানে ক্লিক করবে প্রথমে দেখো ফিল আপ ইউর ফর্মে ক্লিক করলে অ্যাপ্লিকেশান নাম্বারটি চলে এসেছে অ্যাপ্লিকেন্টের নাম চলে এসেছে এবার দিতে হবে বাবার নাম আমরা আবেদনকারী বাবার নামটি বসিয়ে দেবো আবেদনকারী বাবার নাম বসিয়ে দিলাম তারপর দিতে হবে আবেদনকারী মায়ের নাম আমরা আবেদনকারী মায়ের নামও বসিয়ে দেবো বসিয়ে দিলাম তারপর হচ্ছে ডেট অফ বার্থ একবার যেটা বসিয়েছি সেটা একবার মিলিয়ে দেখে নেবো জেন্ডার জেন্ডার যদি ছেলে হয় মেল মেয়ে হলে ফিমেল আর ট্রান্সজেন্ডার হলে ট্রান্সজেন্টার আমাদের ফিমেল ফিমেল নাম্বারটি বসিয়ে দিলাম কাস্ট কাস্ট জেনারেল এসসি এস টি এ ওবিসি বি যেটা হবে সেটি বসিয়ে দেবে আমি বসিয়ে দিলাম কাস্ট কাস্ট সার্টিফিকেট যদি যদি তোমরা কাস্ট দেখাও তাহলে কাস্ট সার্টিফিকেট তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো মোবাইল নাম্বার দেওয়া রয়েছে গার্জিয়ানের মোবাইল নাম্বার গার্জিয়ানের একটি মোবাইল নাম্বার এখানে বসাতে হবে সেই নাম্বারটি আমরা বসে দিচ্ছি বসে দিলাম ভিলেজ এখানটে বসাতে হবে ভিলেজ বা স্ট্রিট আমরা বসিয়ে দিচ্ছি তোমরা তোমাদের বাড়ির অ্যাড্রেস বসিয়ে দেবে পোস্ট অফিস সরি এখানে পুরো অ্যাড্রেসটি বসি বসিয়ে দিলাম পোস্ট অফিস তোমরাও পোস্ট অফিসটা বসাবে তারপরে পুলিশ স্টেশন থানাটি বসাতে হবে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট বসাবে পিনকোড পিনকোড বসিয়ে দিলাম তারপরে রয়েছে স্টেট বেঙ্গল ব্লাড গ্রুপ তোমরা তোমাদের ব্লাড গ্রুপ অবশ্যই জেনে থাকতে হবে ব্লাড গ্রুপটি বসিয়ে দেবে রিলিজিয়ান কোন ধর্ম এখান থেকে যে ধর্মগুলি আছে সেটি সিলেক্ট করে নেবে যদি এর মধ্যে না থাকে তাহলে আধারে সিলেক্ট করবে হিন্দু আমি সিলেক্ট করে নিলাম আধার নাম্বার অপশানাল চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো আমি দিয়ে দিচ্ছি বসিয়ে দিলাম তারপরে রয়েছে তোমরা চলেছ ডান দিকে ডান দিকে একদম উপরে চলে যাই বিপিএল বিপিএল তো আবেদন যে করছে আবেদনকারী সে যদি বিপিএল হয় তাহলে এস দেবে না হলে নো দেবে নো দিলাম ফার্স্ট লার্নার যদি পরিবারের মধ্যে এই আবেদন তোমরা যারা আবেদন করছো তোমরা যদি প্রথম শিক্ষার্থী হও তাহলে এস দেবে অন্যথায় নো দেবে আমি নো দিয়ে দিলাম কন্যাশ্রী নাম্বার অবশ্যই নাম্বারটি তোমরা বসিয়ে দেবে টি আমরা বসিয়ে দিলাম মাইনরিটি যদি তোমরা মাইনরিটি হও তাহলে এস মাইনরিটি বলতে তোমরা এখানে বলা হচ্ছে মুসলিম শিখ বৌদ্ধ জৈন এইগুলোর মধ্যে যদি তোমরা হও তাহলে এস দেবে নচেত নো দিয়ে দেবে ন্যাশনালিটি ইন্ডিয়ান ডিস্টেন্স এখান থেকে বাড়িতে কত কিলোমিটার ডিস্টেন্স দিয়ে দেবে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম কত তোমাদের সেটি তোমরা বসিয়ে দেবে ঠিক আছে এইচএস রেজিস্ট্রেশন নাম্বার তো চলে এসেছে ইয়ার অফ পাসিং দেওয়া রয়েছে এইচএস রোল নাম্বার রোল এবং নাম্বার তোমরা সুন্দরভাবে বসিয়ে দেবে তারপরে বোর্ড নেম বোর্ড নেমে এখানে ক্লিক করবে যদি তোমরা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অর্থাৎ ডাব্লু থেকে পাশ করে থাকো তাহলে এখানটায় সিলেক্ট করে নেবে অন্যতে অন্য কোনো বোর্ড থেকে পাশ করে থাকলে স্ক্রল করে তোমরা দেখে নেবে কোথায় সেটি রয়েছে সেটি তোমরা অবশ্যই সিলেক্ট করে নেবে ঠিক আছে আমরা যেহেতু ডাব্লুবি থেকে পাশ করেছি তাই আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনটি সিলেক্ট করে নিলাম ফিজিক্যাল ডিসেবিলিটি শারীরিকভাবে অক্ষম কিনা যদি শারীরিকভাবে অক্ষম হও তাহলে তোমরা ইয়েস করবে অন্যথায় নো করে দেবে আর যদি ইয়েস করো তাহলে পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি এখানে দেবে স্পোর্টস ক্যাটাগরি যদি স্পোর্টস ক্যাটাগরি হয়ে থাকো তাহলে অবশ্যই সেটা দেবে তোমাদের ডিস্ট্রিক্ট লেভেল না স্টেট লেভেল না ন্যাশনাল লেভেল না ইন্টারন্যাশনাল লেভেল খেলেছো সেটা এখানে মেনশন করবে অন্যথায় না থাকলে তোমরা নো করবে আর যদি ইয়েস করো তাহলে টাইপ অফ স্পোর্টসে গিয়ে কোন খেলা সেটা এখানে অবশ্যই মেনশন করবে প্রিভিয়াস স্কুল তোমাদের আগের স্কুল কী ছিল সেটা তোমাদেরকে এখানে লিখতে হবে তোমরা স্কুলের নাম দেবে আমরা স্কুলের নাম দিয়ে দিলাম নিড হোস্টেল তোমাদেরকে হোস্টেল প্রয়োজন যদি হোস্টেলের প্রয়োজন তাহলে এখানে দেখো লেখা রয়েছে ছেলে হলে অবশ্যই তোমরা বয়েজ হোস্টেল দেবে মেয়ে হলে অবশ্যই তোমরা গার্লস হোস্টেল দেবে আমাদের ক্ষেত্রে হোস্টেলের প্রয়োজন নেই তাই আমি নো সিলেক্ট করলাম ইমেল অ্যাড্রেস অবশ্যই ইমেল অ্যাড্রেসটি তোমরা এখানে বসাবে ইমেল অ্যাড্রেসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এখানে ইমেল অ্যাড্রেসটি কোনোভাবেই তোমরা এড়িয়ে যাবে না এখানে ইমেল অ্যাড্রেসটি দিতে হবে তাই আমি ইমেল অ্যাড্রেসটি এখানে আমরা বসে দিচ্ছি এটা বসাবে ইমেল অ্যাড্রেসটি বসানো হয়ে গেল অটোমেটিক নিয়ে নেবে তারপরে চলে এসছে দেখো ইন্টার বেস্ট ফাইভ অ্যাগ্রিগেট নাম্বার অর্থাৎ টোটাল যে পাঁচখানা সাবজেক্ট তোমাদের অনেকে ছখানা সাবজেক্টও থাকতে পারে আবার অনেকে পাঁচখানা সাবজেক্টও থাকতে পারে তো যাদের পাঁচখানা সাবজেক্ট রয়েছে সেই পাঁচখানা সাবজেক্টের টোটাল মার্কস কত সেটি তোমাদের এখানে বসাতে হবে তোমরা অবশ্যই এটি বসিয়ে দেবে ইন্টার বেস্ট ফাইভ তোমাদের যদি কারো ছটা থাকে ছটার মধ্যে বাংলা ইংরেজিটাকে বাদ দিয়ে বাকি যে চারটে অপশানাল ইলেকটিভ রয়েছে তার মধ্যে যে তিনটেতে বেশি নাম্বার পেয়েছ সেই তিনটে নাম্বার এখানে বসিয়ে দেবে তো আমাদের ক্ষেত্রে হা বেস্ট অফ ফাইভের নাম্বার হচ্ছে ফোর আমরা এটা বসিয়ে দিলাম তারপরে দেখো রয়েছে টেন প্লাস টু এডুকেশনাল মার্কস ডিটেলস এই যে টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিকের মার্কসটা পেয়েছে সেটা ডিটেলস এখানে দিতে হবে এখানে দেখো পাঁচখানা সাবজেক্ট মেনশন করা রয়েছে এই পাঁচটা অবশ্যই দিতে হবে ছয় নম্বরটি চাইলে দিতেও পারো চলো আমরা একটা একটা করে দিতে শুরু করি প্রথমে রয়েছে আমরা ফা নাম্বার ওয়ানে দেব বাংলা বেঙ্গলি মার্কস অব টেন এখানে আমাদের প্রার্থী মার্কস পেয়েছে নাইনটি আমরা নাইনটি ওয়ান বসিয়ে দিলাম ফুল মার্কস ছিল হান্ড্রেড ঠিক আছে সেকেন্ড সাবজেক্ট হচ্ছে ইংরেজি আমরা দেখে নিই ডাউন করে ইংলিশ কোথায় আছে অ্যালফাফেটিক্যালি দেওয়া আছে ফলে কোনো অসুবিধা নাই ইংলিশ এখানে পেয়েছে আবেদনকারী নাইনটি ফোর তারপরে থার্ড সাবজেক্ট রয়েছে আমরা দেখে নিই এডুকেশন এডুকেশন এখানে আবেদনকারী পেয়েছে নাইনটি সিক্স বসিয়ে দিলাম ফোর্থ সাবজেক্ট রয়েছে জিওগ্রাফি আমরা দেখে নিই ঠিক একটু কোথায় কি রয়েছে জিওগ্রাফি এই যে জিওগ্রাফি আমরা এখানে বসিয়ে দিই নাম্বারটা নাইনটি সিক্স ফিফথ সাবজেক্ট রয়েছে ফিলোজফি আমরা পিতে চলে যাই সেখানে গিয়ে অ্যালফাবেটিক্যালি যেহেতু সব কিছু দেওয়া আছে ফিলোজফি আমরা নাম্বারটি বসিয়ে দিচ্ছি নাইনটি সিক্স সিক্স সাবজেক্ট আবেদনকারী ছিল সিক্স সাবজেক্টই তাই আমরা এখানে বসিয়ে দেবো হিস্ট্রি আমরা দেখি এই যে হিস্ট্রি এখানে পেয়ে যাবো যে হিস্ট্রি পেয়ে গেলাম এবং নাম্বারটি আমরা এখানে বসে দিলাম আমরা কিন্তু বেস্ট ফাইভ অর্থাৎ যে পাঁচটি সবচেয়ে বেশি নাম্বার সেই পাঁচটি কিন্তু যোগ করে এই ফোর আমাদের হয়েছে ঠিক আছে এরপরে আমরা স্কলরাউন্ডকে নিচে নামবো আমরা জানি একজন আবেদনকারী সর্বাধিক চারটে বিষয়ে অনার্স নিয়ে পড়তে পারে তাই তো আমরা প্রথমেই দেখেছি আবেদনপত্রটি শুরু করে প্রথমেই তাই আমরা এবার শুরু শুরু করবো বিএ অনার্স যেহেতু আমাদের এই ছাত্রী সোনিয়া মন্ডল সে আর্টস নিয়ে পড়াশোনা করেছিল তাই তার সাবজেক্ট ডিগ্রি হবে বিএ অনার্স সর্বপ্রথম সে যে বিষয়ে অনার্স পড়তে চাই সেটি হচ্ছে আমরা একটু ওয়েট করি এই যে সে বিষয়ে অনার্স পড়তে চাই সেটি হচ্ছে ইংলিশ অনার্স আমরা সিলেক্ট করলাম টেন প্লাস টু সাবজেক্ট ঠিক আছে এখানটা আমরা ক্লিক করে নিয়ে ইংলিশ অবশ্যই ছিল টেন প্লাস টু অনার্স ইকুইভেলেন্ট সাবজেক্ট মার্কস কত মার্কস ছিল ইংরেজিতে ইংরেজিতে মার্কস ছিল নাইনটি ফোর এটা আমরা বসিয়ে দিলাম তারপরে জেনেরিক জেনেরিক কী নেওয়া যেতে পারে পলিটিক্যাল সায়েন্স ফিলোসফি ফিজিক্যাল এডুকেশান আমরা নেবো ফিলোসফি ওকে সেকেন্ড এইরকমভাবে চারটে অপশন দেওয়া যেতে পারে ম্যাক্সিমাম তোমরা চাইলে একটিও দিতে পারো অথবা চারটিও দিতে পারো আমি আরেকটি দিচ্ছি অনার্স অন্য যে বিষয়ে সে অনার্স নিতে চায় একটা দ্বিতীয় অপশন সে যেটি দিচ্ছে সেটি হচ্ছে এই যে সে দেবে ফিলোজফি অনার্স ঠিক আছে টেন প্লাস টুতে অনার্স এটা একটু ওয়েট করতে হবে এইগুলি রিফ্রেশ হয়ে নিচে নেমে আসবে ফিলোজফি অবশ্যই ফিলোজফি ছিল তারপরে চলে আসি মার্কস ফিলোজফিতে মার্কস ছিল তার নাইনটি সিক্স হায়ার সেকেন্ডারিতে আর জেনেরিক হচ্ছে পাশে এডুকেশন নিয়ে পড়তে পারে বাংলা সংস্কৃত আমি এডুকেশনটি সিলেক্ট করে নিলাম থার্ড থার্ড অপশানটি অবশ্যই বিয়ে অনার্স এখানটায় একটু ওয়েট করতে হবে পেজটি রিফ্রেশ হবে এই যে রিফ্রেশ হয়ে গেল অপশান দেওয়া রয়েছে এখানে হিস্ট্রি অনার্স ঠিক আছে থার্ড অপশান দিলাম হিস্ট্রি অনার্স এখানটায় দেখো আমাদের চলে আসতে হবে টেন প্লাস টুতে হিস্ট্রি ছিল হিস্ট্রিতে মার্কস হচ্ছে এইটটি নাইন আর জেনেরিক হিসাবে এখানে ফিলোসফি বা বাংলা যে কোনো একটি নেবো আমরা ফিলোসফিটি নিয়ে নিলাম ঠিক আছে এরকমভাবে তিনটে সাবজেক্ট নিলাম তোমরা চাইলে একটাও নিতে পারো দুটোও নিতে পারো তিনটে নিতে পারো অথবা চাইলে চারটে নিতে পারো আমরা এবার সেভ ব্যাটানে গিয়ে সেভ করে নিলাম ঠিক আছে আমরা সেভ করে নিচ্ছি একটু ওয়েট করবে তো দেখো সেভ করার পরে এইবার আমাদের কাছে এই অপশনটি চলে এসেছে ঠিক আছে এই ডকুমেন্টসগুলো আমাদেরকে এবার আপলোড করতে হবে প্রথমেই আপলোড দিতে হবে সিলেক্ট ফটো ম্যাক্সিমাম হানড্রেড কেবি ফটো দিতে হবে আমরা চুজ ফাইলে গেলাম ঠিক আছে আমাদের অলরেডি ফটো আপ ঠিক করে রাখাই ছিল তাই আমরা ফটোটি এবার দিয়ে দিচ্ছি ঠিক আছে আমরা ফটোটি দিয়ে দিচ্ছি আপলোড দিলাম এরপরে রয়েছে সিলেক্ট সিগনেচার ম্যাক্সিমাম হানড্রেড কেবি আমরা চুজ ফাইলে যাব এখানে গিয়ে আমরা সিগনেচারটি এই যে সিগনেচারটি ওপেন করে নিলাম তারপরে আপলোড বাটনে ক্লিক করলাম আপলোড বাটনে ক্লিক করলেই আমাদের সিগনেচারটিও আপলোড হয়ে যাবে একটু ওয়েট করি ইন্টারনেট স্লো থাকার জন্য একটু সমস্যা হচ্ছে তারপরে রয়েছে সিলেক্ট টেন্থ অ্যাডমিট কার্ড আমরা এখানে ক্লিক করলাম টেন্থ অ্যাডমিট কার্ডে গিয়ে আমরা সিলেক্ট করে নিয়ে ওপেন করবো এখানটায় আপলোড বাটনে ক্লিক করব আপলোড বাটনে ক্লিক করলে আমাদের এটিও আপলোড হয়ে যাবে আমাদের এটা আপলোড হয়ে গেল তারপরে আমরা যাব এরপরে রয়েছে সিলেক্ট টুয়েলভ মার্কশিট ম্যাক্সিমাম হান্ড্রেড কেবি আমরা চুজ ফাইলে যাব চুজ ফাইলে গিয়ে মার্কশিটটা আমরা সিলেক্ট করে নিয়ে ওপেন করলাম আপলোড দিলাম আপলোড দিলে সঙ্গে সঙ্গে একটু সময় লাগবে আমাদের মার্কশিটটা আপলোড হবে একটু সময় লাগছে এই যে আমাদের ফাইল আপলোড সাকসেসফুললি অর্থাৎ আমাদের মার্কশিটটাও দেখে নিই আমরা একটু ফাইল আপলোড সাকসেসফুল্লি মার্কশিটটাও আপলোড হয়ে যাবে সার্ভার খুব স্লো তাই সময় নিয়ে একটু করতে হবে তাড়াহুড়ো করলে হবে না এই যে আমাদের মার্কশিটটি আপলোড হয়ে গেছে তারপর রয়েছে সিলেক্ট স্কুল লিভিং সার্টিফিকেট স্কুল লিভিং সার্টিফিকেটটাও আমাদের সিলেক্ট করে নিতে হবে আমরা স্কুল লিভিং সার্টিফিকেট যেটি রয়েছে সেই স্কুল লিভিং সার্টিফিকেটটি আমরা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর আপলোড বাটনে ক্লিক করতে হবে আপলোড বাটনে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে আমাদের এই যে ফাইল আপলোডেড সাকসেসফুলি আপলোড হয়ে গেল এরপর তো আমাদের আর কোনো সিলেক্ট কাস্ট সার্টিফিকেট তো নেই সিলেক্ট পিএইচ সার্টিফিকেটও আমাদের প্রয়োজন নেই আমাদের সমস্ত কিছু ডকুমেন্টস আপলোড হয়ে গেলো এবার যেতে হবে আমাদের মেক পেমেন্ট অপশানে আমরা মেক পেমেন্ট অপশানে যাবো মেক পেমেন্ট অপশানে গেলে আমাদের সামনে এই যে সিলেক্ট কোর্স অপশন চলে এসেছে সিলেক্ট কোর্স অপশানে আমাদের গিয়ে অ্যাপ্লিকেশন ফিজ এই অপশানটি সিলেক্ট করে নিতে হবে তারপরে গিয়ে আমাদের একটু সময় দিতে হবে যেহেতু চাকাটি ঘুরছে এখনো তারপর আমাদের মেক পেমেন্ট অপশনে ক্লিক করতে হবে মেক পেমেন্ট অপশানে আমরা ক্লিক করলাম মেক পেমেন্ট অপশানে ক্লিক করার পর আমাদের সিলেক্টেড কোর্স ফি হচ্ছে তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা কেন না আমরা তিনটে অনার্সের আবেদন করেছিলাম প্রত্যেক অনার্স বিষয়ে আবেদনের জন্য একশো তিরিশ টাকা করে লাগবে তাই তিনটে বিষয়ের জন্য তিনশো নব্বই টাকা আমাদের হয়েছে এবার আমরা মেক পেমেন্টে আরেকবার ক্লিক করব মেক পেমেন্টে ক্লিক করলেই আমাদের সামনে পেমেন্ট গেটওয়ে বিল ডেস্কের খুলে গেল এইখানে অনেকগুলি অপশান রয়েছে প্রথমে ক্রেডিট কার্ড প্রথমটি বাই ডিফল্ট ক্রেডিট কার্ড হিসেবে চলে আসবে যারা এটিএম কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে করতে চায় তাদের দ্বিতীয় অপশনটি সিলেক্ট করে নিতে হবে যারা ডেবিট কার্ড উইথ এটিএম পিন দিয়ে করতে চায় তারা এখানে গিয়ে সিলেক্ট ব্যাংক ব্যাঙ্কগুলির মধ্যে থেকে একটা ব্যাঙ্ক নিয়ে তারপর সেটিকে ধরে ধরে নিলাম আমি এখানে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রয়েছে তারপরে আমরা মেক পেমেন্ট অপশানে গেলাম এখানটে ইউনিয়ন নেই তাহলে আমরা চলে গেলাম ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চলে গেলাম কার্ড নাম্বারটি এখানে বসাতে হবে এক্সপায়ারেশন ডেট বসাতে হবে কার্ড হোল্ডার্স নেম বসাতে হবে তারপরে মেক পেমেন্টে গিয়ে ক্লিক করতে হবে এগুলি আমি তোমাদের সামনে করে দেখাচ্ছি না কারণ এগুলি প্রাইভেসি ইস্যু আছে সেই জন্য এগুলি আমি পরে নিজে থেকে করে নেবো তাই তোমরা এইখান অব্দি গিয়ে পেমেন্টটা করে মেক পেমেন্ট অপশানে গিয়ে পেমেন্ট করে দেবে তাহলেই তোমাদের হয়ে যাবে আর এখান থেকে তো তোমরা অ্যাপ্লিকেশন আইডি পেয়েই গেছো এই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে তখন তোমরা সমস্ত কিছু যাচাই করে নিতে পারবো আমরা একবার কপি করে নিলাম এবার আমরা একবার ড্যাশবোর্ডে ক্লিক করে দেখে নিই যে কি অবস্থায় রয়েছে এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এই ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্মে গিয়ে আমরা ক্লিক করে নিচ্ছি ক্লিক করে নিয়ে এই যে দেখো এই যে এখানে পুরো অ্যাপ্লিকেশান ফর্মটা এই যে পুরো অ্যাপ্লিকেশান ফর্মটা চলে এসেছে এখানে তোমরা গিয়ে অবশ্যই এটিকে প্রিন্ট আউট নেবে এই প্রিন্ট অপশানে ক্লিক করবে প্রিন্ট অপশানে ক্লিক করলেই দেখো তোমাদের সামনে এরকমভাবে চলে আসবে ফর্মটি ঠিক আছে এরকমভাবে ফর্মটি চলে আসবে এখানে গিয়ে তোমরা প্রিন্ট করে নেবে বা নিজের মতো করে সেভ করে রেখে দেবে ঠিক আছে এটি তোমাদের করে রাখতে হবে এটি কিন্তু করা দরকার কেননা এটা পরে কাজে লাগবে এটা তোমাদের দিতে হবে কলেজে ফলে এটি তোমাদের করতেই হবে আর যদি তোমরা অন্য কিছু দেখতে চাও এখানে সি অ্যাপ্লিকেশান স্ট্যাটাস যখন তোমরা পেমেন্ট করে দেবে পেমেন্ট করে দেওয়ার পর আচ্ছা তোমরা যখন পেমেন্ট করে দিলে তারপর তোমরা ডাউনলোড পেমেন্ট রিসিপ্টে চলে আসবে ডাউনলোড পেমেন্ট রিসিপ্টে আসলে তোমরা দেখতে পাবে তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার অ্যাপ্লিকেন্ট নেম ট্রানজাকশন টাইপ ডেট সমস্ত কিছু এখানে তথ্য চলে আসবে এটাকেও তোমরা একটা প্রিন্ট করে নেবে এটাকেও তোমরা প্রিন্ট করে তোমাদের কাছে রেখে দেবে ঠিক আছে এটাও তোমরা প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবে আর তোমরা যখন সমস্ত কিছু করে ফেলবে পেমেন্ট করার পর সি অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে যাবে সি অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে গেলে তোমরা দেখতে পাবে ফর্মটি কি অবস্থায় রয়েছে যেমন এখানে দেখো অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ এটা ফিল আপ হয়ে গেছে আপলোড ফটো ফটো আপলোডেড পেমেন্ট স্ট্যাটাস এখানে পেমেন্ট পেন্ডিং ঠিক আছে বেস্ট অফ ফাইভ মার্কস দেওয়া রয়েছে মেরিট পয়েন্ট দেওয়া রয়েছে সমস্ত কিছু ওয়ান মেরিট পয়েন্ট টু অনার্স ওয়ান মেরিট পয়েন্ট অনার্স টু মেরিট পয়েন্ট অনার্স থ্রি মেরিট পয়েন্ট সমস্ত কিছু কিন্তু এখানে করে দেওয়া রয়েছে ঠিক আছে এরকমভাবে তোমরা দেখে নিতে পারবে কী হচ্ছে না হচ্ছে তো আজকে এতটুকুই অবধি আজকে ভিডিওটি অবশ্যই তোমরা সকলের সঙ্গে শেয়ার করো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো আর যদি কোনো অসুবিধা তোমাদের হয় ফর্ম ফিল করার সময় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি তোমরা সেখানে গিয়েও তোমাদের সমস্যার কথা আমাকে জানাতে পারো আর তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো যারা এখনও অবধি আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরপরেও এই অ্যাডমিশনের ফর্ম ফিল করার পরও কিভাবে তোমরা জানতে পারবে মেরিট লিস্ট কবে বেরোলো কীভাবে কাউন্সিলিং অ্যাটেন্ড করবে এই সমস্ত বিষয় নিয়েও আমরা পরে ভিডিও বানাবো তাই তোমরা এখনই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ